আজকের ভিডিওটা খুবই ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওর প্রথমে তোমাদের একটা আমি ফটো দেখাবো, ফটোটা কয়েক সেকেন্ডের জন্য দেখাবো, তোমাদের মন দিয়ে ফটোটা দেখতে হবে আর ফটোর মধ্যে রেড কালার অর্থাৎ লাল কালারের কী কী আছে সেগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। তো চলো সবার প্রথমে ফটোটা দেখে নিই। আশা করি তোমরা প্রত্যেকে ফটোটা ভালো করে দেখেছো। এখন যদি তোমাদের আমি বলি যে ব্যাকে না গিয়ে ওই পিকচারে থাকা লাল কালারের কটা জিনিস তোমাদের মনে আছে, তাহলে তোমাদের উত্তর কি হবে? দাঁড়া দাঁড়াও, কাউকে কমেন্টে কিছু লিখতে হবে না, কারণ এই ভিডিওটা কিন্তু কার মেমোরি কতটা ভালো সেটা টেস্ট করার ভিডিও নয়। এই ভিডিওটার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা, সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। আচ্ছা, তোমরা সবাই এখন হয়তো ওই পিকচারটাকে আবার না দেখে ওই পিকচারের মধ্যে থাকা লাল কালারের কী কী আছে তার একটা লিস্ট এখানে লিখতে পারবে। কেউ কম লিখতে পারবে, কেউ বেশি লিখতে পারবে, কিন্তু বেশ কয়েকটা জিনিস তোমরা প্রত্যেকেই লিখতে পারবে। কিন্তু তোমাদের যদি আমি এখন প্রশ্ন করি যে ব্যাকে না গিয়ে আবার ওই পিকচারটাকে না দেখে তোমরা ওই পিকচারে থাকা নীল কালারের কী কী জিনিস মনে রাখতে পেরেছো, তোমাদের উত্তর কী হবে? নীল কালারের কটা জিনিস তোমাদের মনে আছে? অদ্ভুত লাগছে, তাই না? ফটোতে লাল রঙের কী কী জিনিস ছিল সেগুলো মনে রাখতে বলে নীল রঙের কী কী জিনিস ছিল সেগুলো এখন বলতে বলছি। কিন্তু এখানেই এই ভিডিওর আসল লেসনটা লুকিয়ে রয়েছে। নিজের মাইন্ডকে একটু রিওয়াইন্ড করলেই তোমরা বুঝতে পারবে যে যেহেতু আগে থেকে তোমাদের বলে দিয়েছিলাম যে ফটোর মধ্যে থাকা লাল রঙের জিনিসগুলোই তোমরা মনে রাখবে, তাই তোমাদের ফটোটা দেখার সময় ফুল ফোকাসটা লাল রঙের জিনিসগুলোর ওপরেই ছিল। ওই ফটোতে কিন্তু লাল ছাড়াও নীল, হলুদ, সাদা, কালো সব রঙেরই অনেক কিছু ছিল, কিন্তু তোমাদের লাল রঙের জিনিসগুলোই মেনলি মনে আছে। তোমাদের কিন্তু নীল রঙের, হলুদ রঙের এক্স্যাক্টলি কী কী ছিল লাল রঙের মতন অতটা মনে নেই। আমাদের জীবনেও কিন্তু ঠিক এরকম জিনিসই ঘটে। আমাদের সামনে যা যা ঘটনা ঘটে তার মধ্যে কিছু প্রবলেমস থাকে, কিছু অপরচুনিটি থাকে। এবার আমাদের চয়েস থাকে যে আমরা প্রবলেমসে ফোকাস করব নাকি অপরচুনিটিতে ফোকাস করব। তো আমরা যদি প্রবলেমসে ফোকাস করি অপরচুনিটি আমাদের চোখের সামনে থেকে এমনিই চলে যাবে, আমরা সেটাকে দেখতে পাবো না। কিন্তু যদি আমরা প্রবলেমে ফোকাস না করে প্রবলেমের সলিউশনে ফোকাস করি, আমরা যদি এই প্রবলেমের মধ্যে থেকে কী কী অপরচুনিটি আমরা পেতে পারি তাতে ফোকাস করি, তাহলে কিন্তু প্রবলেম আমাদের সামনে থেকে আস্তে আস্তে সরে যাবে। প্রবলেমে ফোকাস করতে গেলে অপরচুনিটি আউট অফ ফোকাস হয়ে যাবে, অপরচুনিটিতে ফোকাস করতে গেলে প্রবলেম আউট অফ ফোকাস হয়ে যাবে। চয়েস তোমার কাছে। তোমার জীবনে প্রতিদিন যা যা ঘটনা ঘটে সেখানে তুমি নিজের ফোকাসটা প্রবলেমে রেখে অপরচুনিটিকে হাতছাড়া করবে, নাকি নিজের ফোকাস অপরচুনিটি এবং সলিউশনে রেখে প্রবলেমকে নিজের জীবন থেকে দূরে সরাবে? আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের যা বোঝাতে চেয়েছিলাম সেটা আমি বোঝাতে পেরেছি। তো তোমাদের চয়েস কোনটা? তোমরা নিজের ফোকাস কোন জায়গায় রাখতে চাও কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।